ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার, 94তম পর্ব চলে এসেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষের, আর আমি চলে এসেছি আপনাদের আলপনা। দেরি না করে শুরু করে দিই গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানাতে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল, আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর বীরাঙ্গনার নাম কি? আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর বীরাঙ্গনার নাম নীরা আর্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন বীরাঙ্গনার স্বামীকে ব্রিটিশ রাজ নেতাজিকে হত্যা করার দায়িত্ব দিয়েছিলেন? নীরা আর্যের স্বামী জয়রঞ্জন দাসকে নেতাজিকে হত্যা করার দায়িত্ব দিয়েছিলেন ব্রিটিশ রাজ। তৃতীয় প্রশ্ন ছিল, প্রথমবার নেতাজিকে হত্যা করা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দ্বিতীয়বার জয়রঞ্জন দাস চেষ্টা করার আগেই তাকে হত্যা করা হয়। নেতাজিকে বাঁচাতে কে এই হত্যা করেছিলেন? উত্তর হল, নীরা আর্য তার রাইফেলের বেয়নেট দিয়ে নিজের স্বামীকে হত্যা করেছিলেন। চতুর্থ প্রশ্ন ছিল, নীরা আর্যকে নেতাজি কী নাম দিয়েছিলেন? নীরা নাগিনী, নেতাজি নীরা আর্যকে এই নাম দিয়েছিলেন। আর পঞ্চম প্রশ্ন ছিল, স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা নীরা আর্যের জন্ম এবং মৃত্যু তারিখ কত? জন্ম হয়েছিল 1902 সালের 5ই মার্চ, আর মৃত্যু হয়েছিল 1998-এর 26শে জুলাই। এই বীরাঙ্গনা শেষ জীবনে হায়দ্রাবাদের একটি কুঁড়ে ঘরে বাস করতেন আর ফুল বিক্রি করে দিন গুজরান করতেন। দরিদ্র, নিঃস্ব, অসহায় এই বীরাঙ্গনার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন স্থানীয় মানুষেরা। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম 5 জনকে বেছে নিয়েছি। প্রথমজন হলেন মহুয়া সামন্ত বেলতলি থেকে, দ্বিতীয় জন রাজকুমার আচার্য বহরমপুর থেকে, তৃতীয় জন হলেন প্রতিমা হালদার বইচি, চতুর্থ কনক মুখার্জি বালুরঘাট, আর পঞ্চম জন ছিলেন মণিমালা গুছাইত কুলাঘাট থেকে। আপনারা আপনাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? চলে যাই 94তম পর্বের প্রশ্নেতে। 94তম পর্বের প্রথম প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী উড়িষ্যার প্রথম বীরাঙ্গনার নাম কি? আবারও বলছি প্রশ্নটা, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী উড়িষ্যার প্রথম বীরাঙ্গনার নাম কি? দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্যে, স্বাধীনতা সংগ্রামী সরলা দেবীর জন্ম তারিখ কত? স্বাধীনতা সংগ্রামী সরলা দেবীর জন্ম তারিখ কত? তৃতীয় প্রশ্ন চলে এসেছে আপনাদের কাছে, সরলা দেবীর স্বামী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কত সালে
যোগ দিয়েছিলেন। সরলা দেবীর স্বামী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কত সালে যোগ দিয়েছিলেন? চতুর্থ প্রশ্ন বলি এবার, সরলা দেবী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কত সালে যোগ দিয়েছিলেন? সরলা দেবী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কত সালে যোগ দিয়েছিলেন? আর পঞ্চম প্রশ্ন আপনাদের জন্য, অর্থাৎ শেষ প্রশ্ন, গান্ধীজি কত সালে প্রথম উড়িষ্যায় যান এবং সরলা দেবীর সাথে সাক্ষাৎ হয়? গান্ধীজি কত সালে প্রথম উড়িষ্যায় যান এবং সরলা দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল? ঝটপট করে উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হল tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্যে সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।